স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজশাহী নগরীতে ধসে পড়েছে অনুমোদনহীন একটি চারতলা ভবন। রাজশাহীতে ধর্ষণের পর শিশুকে হত্যা। রাজশাহীতে থামছেই না করোনায় মৃত্যুর মিছিল, গেল ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে একটি চারতলা ভবন ধসে পড়েছে। রোববার বেলা ৩টার দিকে মহানগরীর কয়েরদারা খ্রিস্টান পাড়ায় নির্মাণাধীন এই চারতলা ভবন ধসে পড়ে। তবে এতে কেউ হতাহত না হলেও ভবনটির নিচে চাপা পড়ে আছে ৩টি প্রাইভেট কার ও 2টি ব্যাটারি চালিত ভ্যান। ভবনটি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা জানায়, ভবনটি কয়েরদারা খ্রিস্টান পাড়ার মৃত আক্তারুজ্জামান বাবলুর। ভবনে কোনো লোকজন না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তারপরেও তারা খুঁজে দেখছেন কেউ সেখানে আটকা পড়ে আছে কিনা। তবে ধ্বংসস্তূপের নিচে 3টি কার ও 2টি ভ্যান চাপা পড়ে আছে বলে তারা নিশ্চিত হয়েছেন। রাজশাহী দমকল বাহিনীর সহকারী পরিচালক দিদারুল আলম জানান, খবর পেয়ে তারা দ্রুত সেখানে উপস্থিত হয়। আমরা গিয়ে সেখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি কোনো মানুষ সেখানে চাপা পড়েনি। তবে ভবনটি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নির্মাণ করা হয়েছে। তবে মূলত কী কারণে ভবনটি ভেঙে পড়েছে তা তদন্ত করে জানানো হবে। পেয়েছি সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা আমাদের জনবল গাড়ি পাম নিয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হলাম। আমরা এসেই দেখলাম যে ভবনটা পড়ে আছে এবং এখানে কিছু লোক জড়ো আছে এবং তাদের কাছে জিজ্ঞাসা করলাম এখানে কোনো লোকজন আছে কিনা। তারা আমাদেরকে বললেন এটা একটা পরিত্যক্ত ভবন, চারতলা ভবন, এখানে কোনো লোকজন আটকা পড়ে নাই। তবে নিচতলার মধ্যে 3টা প্রাইভেট কার আছে এবং 2টা ভ্যান গাড়ি আছে। এবং আমি জিজ্ঞাসা করলাম যে এই ভ্যান গাড়ির মালিক কোথায়, এবং তারা বললো যারা ভ্যান গাড়ির মালিক বাইরে এবং এই প্রাইভেট কারের মালিকও নাই, কোনো লোকজন ভবন নিচে নাই। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সুমাইয়া খাতুন নামের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে উপজেলার পাকড়ি ইউনিয়নের ললিতনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সুমাইয়া ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। সে ৪র্থ শ্রেণীর ছাত্রী ছিল। গোদাগাড়ির কাকুনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত 11:30 পর্যন্ত সুমাইয়া বাড়িতে টিভি দেখছিল। এরপর একাই ঘুমোতে যায়। রবিবার সকালে ঘুম থেকে উঠে তার বাবা মা মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা বাড়ির পাশের একটি খড়ের পালার নিচে সুমাইয়ার মরদেহ দেখতে পান। খবর পেয়ে কাকুনহাট পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানায়, মরদেহের গোপনাঙ্গে রক্ত দেখা গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এরপর মরদেহ খড়ের পালার নিচে লুকিয়ে রাখা হয়েছিল। পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এ নিয়ে গোদাগাড়ী থানায় হত্যা মামলা হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। বাকি ৯জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে চলতি মাসের গত ২০ দিনে হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ২০৩ জন রোগী। এদিকে গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন করে ৫৪ জন রোগী ভর্তি হয়েছেন বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। তিনি জানান, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের 2 ও নওগাঁর 1 জন রয়েছে। শামীম ইয়াজদানি জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। এর মধ্যে রাজশাহীর ৩৫ জন, চাঁপাইয়ের 9, নাটোরের 3, নওগাঁর 6 ও পাবনার 1 জন রয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৮ জন। রোববার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৩০৯ বেডের বিপরীতে ভর্তি আছেন ৩৭৭ জন রোগী, যা আগের দিন ভর্তি ছিলেন ৩৬৫ জন। এদিকে পিসিআর ল্যাব দুটিতে গেল ২৪ ঘন্টায় রাজশাহীর ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করে ২০৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এক্ষেত্রে শনাক্তের হার ৪৩.18%। নাটোরে নিখোঁজের ১৪ দিন পর মহাসড়কের পাশের জঙ্গল থেকে জেলা সিএনজি মালিক সমিতির কোষাধ্যক্ষ মানিক সরকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা 11টার দিকে শহরের বড় হরিশপুর এলাকার নাটোর রাজশাহী মহাসড়কের পাশের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মানিক সরকার রাজশাহীর চারঘাটের মমতাজ উদ্দিনের ছেলে। নিহত মানিক ছোটবেলা থেকেই নাটোর শহরের বড় হরিশপুর এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে বাস করত এবং সেখানেই বিয়ে করে সংসার করছিল। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ও নিহতের স্বজনরা জানায়, গত ৬ জুন মানিক সরকার তার বাড়ি থেকে বের হয়। এরপর সে আর রাতে বাড়ি ফিরে আসেননি। পরে বিভিন্ন স্থানে তার খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের স্ত্রী মনিরা বেগম পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। রবিবার বেলা ১১টার দিকে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করে একটি মরদেহ পড়ে থাকার কথা জানালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা মরদেহটি শনাক্ত করে। এরপর ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা না অন্য কোনো কারণে মৃত্যু তা পুলিশ প্রাথমিকভাবে জানতে পারেনি। নওগাঁয় দ্বিতীয় পর্যায়ে ৫০২টি গৃহ ও ভূমিহীন পরিবার বাড়ি পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারা দেশের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে ২% খাস জমি বন্দোবস্তপূর্বক কবুলিয়াত ও নামজারি দলিল সহ ১১টি উপজেলার ৫০২টি উপকারভোগীদের হাতে এসব ঘর হস্তান্তর করেন নওগাঁ জেলা প্রশাসক হারুনুর রশিদ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের নওগাঁর উপপরিচালক উত্তম কুমার রায়, সিভিল সার্জন ডাক্তার এবিএম আবু হানিফ, অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন চিশতি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্মল কৃষ্ণ সাহা সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এ সময় সদর উপজেলায় 10টি, বদলগাছি 9, মহাদেবপুর 76, আত্রাই 10, রানীনগর 33, মান্দা 21, পত্নীতলায় 117, ধামইরহাটে 20, পোরশা 71টি, নিয়ামতপুরে 75, সাপাহারে 60টি গৃহহীন ও ভূমিহীন পরিবার এসব ঘর পাবেন। উল্লেখ্য, এর আগে 23 জানুয়ারি জেলায় 1056টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে এসব ঘর হস্তান্তর করা হয়। মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারা দেশের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন উপকারভোগী পরিবার সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ। নোয়াখালীতে ক শ্রেণীর পরিবার পুনর্বাসনের লক্ষ্যে 2 পর্যায়ে মোট 1286টি একক গৃহ বরাদ্দ করা হয়। দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নোয়াখালীতে 835টি ঘর ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উপকারভোগী পরিবারের মাঝে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার আলমগীর হোসেন, নোয়াখালী 1 আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। নাটোরের দ্বিতীয় পর্যায়ে 1381টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করার পরেই জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ নাটোরের ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে রেজিস্ট্রি দলিল প্রধানমন্ত্রীর উপহার হিসেবে হস্তান্তর করেন। সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী জলি, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানে ভার্চুয়াল যুক্ত হন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এই ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকবার জন্য ধন্যবাদ।